বিএফসি আলাফি আসর, সবাইকে স্বাগতম। আজ আলাফি আসরে আমার যিনি অতিথি, তিনি আমাদের মনের ভীষণই কাছের একজন মানুষ। তার যাত্রা শুরু হয়েছিল 5 বছর বয়সে, আর গত 5 দশক ধরে আমাদের নানান স্মরণীয় অভিনয় উপহার দিয়ে এসেছেন। তাকে কখনো আমরা পেয়েছি বাউল গ্রুপে, কখনো বা বামা চাকা। আর তিনি শুধুমাত্র নিজেকে অভিনয়ের মধ্যে আবদ্ধ রাখেননি, তার বাকি সব প্রতিভা সাবলীলভাবে তার নামের সাথে জড়িয়ে গেছে। কখনো তিনি ভোকালিস্ট, লিরিসিস্ট, সে রাইটার, ডিরেক্টর, আবার অন্যদিকে তিনি আর্টিস্ট ফোরামের সেক্রেটারি। তার কথা বলছি, দেখে নেওয়া যাক, আর তার মুখেই শুনে নেব বাকি সব গল্প। এইরকম পরিবেশে যতটা ভালো থাকা যায় সেরকমই আছি বলতে পারি। প্রচন্ড চাপ, চাপ ওই ঘরবন্দি হয়ে লকডাউন হয়ে থাকার থেকেও আমার বেশি চাপ, কারণ আমার লকডাউন হওয়ার কোনো রাস্তা নেই। কারণ তুমি প্রথমেই ইন্ট্রোডাকশনে যেটা বললে, একটা বড় দায়িত্ব, তার ফলে বাড়িতে থাকার স্কোপটা বারবারই বেরোতে হচ্ছে, আর এর মধ্যে কাজ শুরু করার একটা চাপ, কিভাবে বিধিনিষেধ মেনে এই সবটা মিলিয়ে মোটামুটি আছি আর কি, কিন্তু চাপে আছি। আশা করছি আজকের এই কিছু মুহূর্ত যদি একটু চাপটাকে সরিয়ে রেখে আমরা একটু গল্প করে একটু আপনার আপনার কাজের সব গল্প শুনে যদি আমাদের একটু সময়টা কাটে, আমাদেরও খুব ভালো লাগবে। সত্যি লকডাউনের একটা এমন পরিস্থিতি, তাছাড়া প্রাকৃতিক বিপর্যয়ের নানা ঘটনা ঘটে যাচ্ছে আমাদের আশেপাশে, কিন্তু তার মধ্যেও চাইছি আমরা কোথাও এগিয়ে একটু ভালো থাকা। তো আমি একটু জানতে চাইবো অরিন্দম, এই লকডাউন প্রায় 2 মাস হতে চললো আমাদের, লকডাউনের বেশি হয়ে গেছে, তো কি কি রকম ভাবে কাটালেন, কাজের মধ্যে ছিলেন, মানে কি রকম ছিল? দেখো, ইনিশিয়ালি মনে হচ্ছিল যে রাস্তাঘাটে গাড়ি চাড়ি কম, ভীষণ পলিউশন কম, খুব সুন্দর, মানে প্রথম দিকটা না বেশ বলবো, বাজে কথা বলবো না, বেশ উপভোগী করছিলাম। মনে হচ্ছিল যে বা এরকম একটা নিস্তরঙ্গ অবসর যদি থাকে তাহলে অনেক কিছু ক্রিয়েটিভ কাজও করা যায়, কিন্তু প্র্যাকটিক্যালি দেখলাম যে ক্রিয়েটিভ কাজ তো হলোই না, বরঞ্চ একটু বেশি যেন অলস হয়ে যাচ্ছি। সেটাও একটু দেখলাম যে কাজের মধ্যে থাকলে যে একটা উদ্দীপনা থাকে সেটা কোথায় একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, একটু অলস হয়ে যাচ্ছে। এই যে তোমাদের মতো এরকম কিছু ব্যাপার আছে, যে ইন্টারভিউ সংক্রান্ত ব্যাপার, এই ছাড়াও ছোটখাটো অনেক কিছুই, ওই বাইক দেওয়া বা এগুলো এগুলো আছে, এগুলো চলছে, ওগুলো ওইগুলোই করছি, কিন্তু আমার নিজস্ব ক্রিয়েটিভ কাজ কিছু হচ্ছে না। কিন্তু আমরাও চাই আপনাদের
কথা জানতে, আপনাদের কথা শুনতে, সেখান থেকে আমরা নিজেরা অনেক কিছু শিখি, আমাদের দর্শক বন্ধুরাও অনেক কিছু শেখে। কিন্তু নিশ্চয়ই একটা সেক্রেটারি রোল যখন অনেক বড় দায়িত্ব, কিন্তু আপনার বাকি বাকি যে ভূমিকা, আপনাকে আমরা অনেক রূপে অনেক ভাবে পেয়ে এসেছি, পেতে চাই, কি করে সময় আপনি ভাগ করে নেন? আপনার প্লে রাইট রয়েছে, ডিরেকশন রয়েছে, দেখো প্রথমেই একটা কথা বলি, আমি যা কিছুই কাজ করি আমি মনে আনন্দে করি, অনেকটাই ধরো অভিনয় গান এগুলো আমার প্রফেশন, সুতরাং এটা শুধু আমি প্রফেশন হিসেবেও ভাবি না, এটা তার সঙ্গে সঙ্গে এটা আমার প্রোডাক্ট হিসেবেও চাই, আর আমি একটু মনের কারবারিও বটে। তো প্রথম থেকেই আমার মাথায় একটা জিনিস প্লে করে, মনে করি নিজেকে যে আই এম জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, কিন্তু ওই বাকিগুলো বললে সেগুলো আমার ভালো লাগে, সেগুলো সমস্তটাই ভালোবেসে করি, আর যে কোনো কারণে যে কাজগুলোতে হাত দিই সেটা আমার মাধ্যমে হয়ে যায়। তো তার ফলে যে এই যে সময়ের কথাটা যেটা বলি, যে কি করে সময় বার করে, আমি কিন্তু আলাদা ধরো যেরকম যেরকম আসে করে নি, এর জন্য কোনো খুব ভেবে চিন্তিত ভাবে করি, তাকে আমি একটু বড়বড়ি একটু কি বলবো উদাসী টাইপেরই, কারণ আমার যখন যেটা ভালো লাগে সব থেকে বড় কথা হচ্ছে আমার মন, এই মনের দিক থেকে যদি আমার ভালো লাগে আমি সেই কাজ করি, কিন্তু যখন কিছু কিছু কাজ যে মনের বিরুদ্ধেও করতে হয় তখন একটু ক্লান্তি লাগে, কিন্তু তখন ওই সময়টা আমাকে টেনে নিয়ে যাওয়াটা একটু মুশকিল। যেমন ইদানিং এই যেটা চাপের কথা বলছিলাম, সেই চাপটা কিছু কিছু ক্ষেত্রে এমন এমন হয়ে যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে একটু মনের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, তো সেইটা কষ্টকর। এছাড়া বাকি পেশাও সামলাচ্ছি আর মনের ফলাফল। আমরা চাই আরো একদম মনের আনন্দে আপনি আমাদের আরো আরো সুন্দর সুন্দর কাজ আমরা দেখতে পাই, আমরা তার উপভোগ করি, সেটাই চাইব। আপনাকে সমান ভাবে আমরা দেখেছি সিনেমাতে, টিভিতে, মঞ্চে, তো এত মিডিয়ামে আপনি কাজ করেছেন, তো সেখানে আমি বলবো যে কোনটা আপনার চ্যালেঞ্জিং মনে হয়েছে, কিংবা দেখো সেইটা যদি বলো, আমি এই ক্ষেত্রে বলবো যে যেহেতু আমার জীবনটা শুরু হয়েছিল বড় পর্দায়, চলচ্চিত্রের পর্দায়, তো চলচ্চিত্র আমাকে বেশি টানে সব সময়। তুমি অভিনয়ের মাধ্যমের কথা বললে বলেই বলছি যে আমার চলচ্চিত্র আমাকে বেশি টানে, যে কোনো কারণেই হোক, তো সেইটা সেইটা আমাকে বেশি আকর্ষণ করে। হয়তো আমার জীবনের প্রথম যখন আমি এই জগতে পা রাখলাম তখন আমি প্রথম ক্যামেরার সামনে জিনিস, আমার প্রথম অভিনয়টা কিন্তু যাবে, প্রথম অভিনয় আমার জীবনের প্রথম শট হচ্ছে গানে লিখতে হয়, এবং সেই গান গেয়েছিলেন প্রথিতযশা শিল্পী শ্রদ্ধেয়া শিপ্রা বসু, শিপ্রা বসু গেয়েছিলেন, আমি লিপ দিয়েছিলাম, সজ্জি মামা কেমন আছো কোথায় তোমার, তুমি রোজ সকালে যাও বেড়াতে হাঁকিয়ে সোনার গাড়ি, সজ্জি মামা, এরকম একটা গানে আমি লিপ দিয়েছিলাম। তাহলে বুঝতে পারছো যে আমি প্রথম ক্যামেরার সামনে এলাম অভিনয় করতে, অভিনয় করাকালীন আমার সব থেকে প্রাণের জিনিস যেটা সেটা গান, সেই গান মুখে নিয়ে আমি অভিনয় শুরু করলাম, তার ফলে এই এই সমস্তটা মিলিয়েই কোথায় চলচ্চিত্র আমাকে বেশি টানে। যদিও পরবর্তী সময় মঞ্চাভিনয় যখন করেছি, যখন মঞ্চে ডিরেকশন দিয়েছি, নাটক লিখেছি, তখন সেখানে যে ইনস্ট্যান্ট দর্শকদের যে প্রতিক্রিয়া সেটাও যে কম আকর্ষণীয় সেটা আমি বলবো না, সেটাও ভীষণ ভালো লেগেছে।
আর টিভির পর্দায় ধরো টেলিভিশনের পর্দায় তোমার একটা সময় এক একটা কাজ, সেই কাজগুলো মানুষের মনে এমন ভাবে গেঁথে গেছে, তো সেটাও আমাকে ভীষণ ভাবে মাঝে মাঝে অনুপ্রাণিত করে সবটা মিলিয়েই আর কি। ভীষণ ভালো আমাদের চাকরি হলো, দারুণ লাগলো আপনার গান শুনে অরিন্দম দা, আরো শুনবো নিশ্চয়ই, আরো আবার আমার রিকোয়েস্ট থাকবে। কিন্তু যখন শুটিং এর কথা হলো, প্রথম গানের মধ্যে মানে দুটো মনের মতন জিনিস একসাথে করার সুযোগ পেয়েছিল, কিন্তু আমার যে প্রশ্নটা এখন আমি জানতে আমার খুব ইচ্ছে করছে, সেটা হচ্ছে সেই প্রথম দিনটার কথা মনে আছে? যেকোনো কারণেই হোক আমার এটা অদ্ভুত, খুব ছোটবেলার কথাও কিন্তু আমার একদম পরিষ্কার ছবির মতো মনে আছে। আমার প্রথম যখন আমি এটা এটা এই যে শুটিংটা আমি করেছিলাম, প্রথম শুটিংটাই আমার আউটডোর হয়েছিল, আউটডোর তোমার গুরুমহিষানি বলে একটা জায়গায়, যেটা পাহাড়ি, সেই পাহাড়ি অঞ্চলে আমার আউটডোর হয়েছিল। এবং আমি যখন ট্রেনে করে যাচ্ছি তখনও পর্যন্ত, তখন আমি এতটাই ছোট, 5 বছর বয়স, তো আমার এই সিনেমার অভিনয় কি সম্বন্ধে আমার ধারণাই ছিল না। তখন যাচ্ছে আমি জানি না যেরকম স্টিল সেরকম হয়তো কিছু করবে, কিন্তু যে কোনো কারণেই হোক হয়তো ছেলেবেলা থেকেই ভেতর ভেতরে এই ব্যাপারটা ছিল। আমাকে যখন পরিচালক ছিলেন সলিল দত্ত, তো আমাকে যখন উনি পাহাড়ের উপর নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন তুমি এইখানটায় প্রথম প্রথম যেটা নেবো, তুমি এইখানটায় ছুটতে 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 এসে এই একটা টিলা দেখিয়ে দিলে, এই টিলাটার উপর পাটা রেখে তুমি সজ্জি মামা করো, ঠিক আছে আমাকে বললেন, আমি দিব্যি করেও দিলাম। তো এই যে টোটাল এই এই ছবিটাতে ছবিটা শুরুই হচ্ছে, মানে এমনকি টাইটেল দেখানোর আগেই এই গানটা দিয়ে শুরু হয় ছবিটা। ছবিটা যদি কখনো দেখো ইউটিউবে পাবে, প্রস্তর স্বাক্ষর ছবিটার নাম। তো এই প্রথমেই কিন্তু এই গানের সিকোয়েন্স, এবং সেখানে কিন্তু শুধু আমি একা শিল্পী, আর কোনো শিল্পী নেই, আমি শুধু একা। তো এইটা টোটালটা আমি করেছি, কিন্তু আমি কখনো সেরকম ফিল করিনি যে আমি নতুন কিছু করছি, আমি খুব নিজের মজার ছলে করেছি। যদি ক্লিপিংসটা দেখো তাহলে বুঝতে পারবে যে কখনোই কোথাও মনে হয়নি যে কোথাও কোনো আড়ষ্টতা বা কোনো একটা নতুন কিছু করছি একটু সংকোচ, একদমই না, আমি আমার মতো করে করে দিয়েছি। সেটা আমার এত বছরের শিল্পী জীবনে, আমার 54 বছরের শিল্পী জীবনে আজও কিন্তু তাই, যে যাই করি আমি খুব কাজ করতে ভালোবাসি, খুব খুব মানে ভেবে চিন্তে এরকম করলাম তা নয়, আমার এক্সটেম্পোর আমার ভেতর থেকে যেটা আসে আমি সেই কাজটাই, এমনকি আমি একটু অন্য প্রসঙ্গেও আসছি, আমি ধরো যখন গানের সুর করি, যখন গানের সুর করি তখনও কিন্তু আমি, যদি তুমি আমাকে থিওরিটিক্যালি জিজ্ঞেস করো, থিওরিটিক্যালি একেবারেই খুব একটা ভালো জানি না, আমি নোটেশন টোটেশন খুব একটা ভালো, কিন্তু যেটা হয় সেটা হয় আমি যখন ধরো কোনো মিউজিক করছি, মিউজিক যখন গানের সুরটা ছাড়াও তার প্রিলুড এবং ইন্টারলুড সেটাও আমি তৈরি করি, কিন্তু সেটা আমি করি না বা পারি না, যেটা আমি করি আমি গিয়ে 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 রাখি গানের মিউজিক, যেমন ধরো টাং 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 টা ডাং টা রা 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 ঘরে আমার একটি পড়ার লাগি নাই বা পেলাম পিরান ও চাহে শোনাও তুমি জ্যোৎস্না রাতের গান মোর পিয়ারি থাকুক মনে উড়াইবে এই আমি যখন গানটা তৈরি লিখলাম, গানটা লিখে আমি সুরটাকে বসালাম, সুরটাকে বসানোর সঙ্গে সঙ্গে মিউজিকটা ওরকম গেয়ে দিলাম, আমি এইভাবে ক্রিয়েট করি। আর এই এই যে ক্রিয়েশনে যে আমার এক্সটেম্পোর ব্যাপারটা, এটা বরাবরই হয় আমি যখনই পরবর্তী সময় পরিচালনার কাজে এসেছি,
তখনও কিন্তু এই যেটা আমার, আমি চোখের সামনে যে ছবিটা দেখি, আমি সেই ছবি অনুযায়ী রিভিশন করি, সেই ছবি অনুযায়ী কিন্তু সঠিক, এই বরাবরই ওইটাই আমার কাজের প্যাটার্ন। যেটা মানে আমার মনে হলো খুব যেটা ন্যাচারালি, যেটা ভীষণ অর্গানিক্যালি ডেভেলপ করে, সেরকমই সেরকম ভাবেই কিছু জিনিস হয়তো ইমপ্রম্পটু হয় ওই সময় ওই মুহূর্তে, তাই হয়। তার ফলে এই বর্তমান প্রযুক্তির যুগে এটা, এই যে তোমার সঙ্গে কথা বলছি, এটা ছেলেকে বাবা বাছা করে, বাবা একটু করে দে, খেয়ালিকে বললাম একটু আয় করে দাও, এইগুলো আমি ভালো বুঝি না। আমি ভীষণ প্রযুক্তিগত দিক থেকে ভীষণ ইলিটারেট, এই এই কারণেই এই মনের থেকে যেটা আসে যে তোমার সঙ্গে গল্প করছি, এই মনের থেকে যেটা গল্প কথা সেটাই, এর মধ্যে যদি কিছু গন্ডগোল, যান্ত্রিক গন্ডগোল ঘটে আমি গেছি না। এখন আসছে যে আমরা এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে রোজই কিছু না কিছু নতুন আমাদের তো সামনে আসছে টেকনিক্যালি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির হাত দিয়ে। তো হ্যাঁ, আমরাও শিখছি, আমরা প্রতিদিনই শিখছি, তো সেটাতেই বোধ হয় মানে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে একটু। তবে জানো তো, আমি একটা জিনিস ভীষণ ব্যক্তিগত ভাবে মনে করি যে এই যে শিল্প মাধ্যমটা আমাদের, এই শিল্প মাধ্যমটা না মানে ভীষণ প্রাণের খোরাক, মনের খোরাক না থাকলে, যদি তোমার মন যদি, কিন্তু শুধু প্রযুক্তি দিয়ে হয় অনেক সময় অনেক অনেক কিছু মনের মনের ব্যাপার। ধরো তুমি একটা কোন একটা শট নিচ্ছো, হয়তো সেরকম এক জায়গায় ক্যামেরা, কিন্তু তুমি নিচ্ছো, তুমি সেই ভাবে সেই জায়গাটার ভেতরে ঢুকে শটটা দিচ্ছ বা কিছু গাইছো, সেটা যখন যদি কোনো ভাবে সেই সেখানে যদি প্রাণের স্পর্শ থাকে, কিন্তু এমনি যারা দেখছেন, যারা উপভোগ করছেন, তাদেরও কিন্তু ওই প্রযুক্তিগত দিকটা মাথায় আসে না, ওইটা কিন্তু মাথায় আসে যেটা, মানে তুমি কিভাবে প্রেজেন্ট করছো সেইটা, এটা আমি মনে করি। অভিনয় আমার তো মনে হয় অভিনয় শুধু ডায়ালগ নয়, তার মধ্যে ইমোশন রয়েছে, তার মধ্যে পজিশনিং রয়েছে, তো সব কিছুকে একসাথে এনে ভীষণ একটা কঠিন কাজ। আর আপনাদের মতো শিল্পীরা যারা করছেন করছে, তাদের থেকেই বোধ হয় মানে আমরা দেখি, আমরা আমার মতো মানুষ তো দেখি, সুখটা খুব ভালোভাবে আমি উপভোগ করি। প্রথমেই অত ছোটবেলাতে নানান মানে জনপ্রিয় যেমন সিনেমা রয়েছে, সেরকমই রয়েছে আপনার কাজ করার অভিজ্ঞতা, সব নাম করা কাজ করার অভিজ্ঞতা, সব নাম করা শিল্পীদের সাথে। আপনি মহানায়ক উত্তম কুমারের সাথে একাধিক বই করেছেন, তো সেই সেই মুহূর্তগুলো মনে মনে আছে নিশ্চয়ই? ভীষণ রকম ভীষণ রকম। আমার জীবনের যেটা প্রথম ছবির কথা বলছিলাম, সেই প্রথম ছবিতে আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছি। ওই প্রথম আউটডোর শুটিং করতে গিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়কে চোখের সামনে প্রথম দেখি, এবং দেখেই বিস্মিত হয়ে যাই যে এত সুন্দর একটা দেখতে মানুষ, কিরকম সুন্দর চেহারা, এবং সেই চেহারাটা কেন দেখিয়েছিলাম আমার এটা এখনো মনে আছে। আউটডোর শুটিং করতে গিয়ে সকালবেলা উঠে দেখি আমি সৌমিত্র মামা ডাকি, কারণ উনি পরবর্তী সময় আজও আমার প্রাণের একজন মানুষ, এবং উনি ওনার সঙ্গে আমার বলতে পারো পারিবারিক সম্পর্ক। তো যাই হোক, তো ওনাকে চোখের সামনে দেখেছি যে যে বেডিংটা নিয়ে উনি গেছিলেন, সেই বেডিংটা পেতে উনি এক্সারসাইজ করছেন, সেটা আমার আজও মনে আছে। তো এইরকম ভাবে শরীরের যত্ন নিতেন, তাই তো অত সুন্দর চেহারা। তো এটা তো আমার প্রথম ছবির অভিজ্ঞতা, এবং দ্বিতীয় ছবির অভিজ্ঞতাতেই কিন্তু মহানায়ক, দ্বিতীয় ছবির নাম ছিল আমার কখনো মেঘ। তো এই ছবিরও প্রথম কাজ শুরু হয়েছিল আউটডোর দিয়ে, সে আউটডোরটা ছিল দার্জিলিং। দার্জিলিং এ গেছি, কিন্তু বৃষ্টি ওখানে প্রায় দুদিন ধরে পুরোপুরি বসা, মানে কোনো কাজ হচ্ছে না। সেই সময় ওই ইউনিটের যিনি প্রোডাকশন ম্যানেজার ছিলেন, তিনি আমাকে বললেন যে তোমার সঙ্গে চলো উত্তম বাবু আলাপ করি, দিয়ে উনি আমাকে নিয়ে গেলেন, উনি উত্তম কুমার যে হোটেলে উঠেছিলেন সেখানে আমাকে নিয়ে গেল। তো সেখানে আমার এখনো মনে আছে যে ঘরে উনি ছিলেন, সেই ঘরে
আমাকে নিয়ে যাওয়া আগুন জ্বলছে, একদিকে উনি আর একদিকে সুপ্রিয়া দেবী। আমি উত্তম ডাকতাম আর সুপ্রিয়া দেবীকে মাইমা ডাকতাম। তো ফায়ার প্লেসের ধারে দুজনে বসে আছেন, আমাকে আলাপ করিয়ে দেওয়া হবে যে এই অরিন্দম এই ছবিতে পাঠ করছে, ও কিন্তু ভালো গানও। তো এবারে সুপ্রিয়া মাইমা আমাকে ডাকলেন, ডেকে পাশে বসালেন, পাশে বসিয়ে বললেন তুমি গান শোনাও তো একটা। এবারে আমি একটা লোকগীতি শোনানোর পর এত আদর করলেন, এত আদর করলেন, এরপরে আমি সেদিন একটার পর একটা গান গেয়ে গেছি। এইখান থেকেই যেমন ধরো আমি মরিল মন দুঃখে কালি দিলি দিলি যে বুকে, ও হনে ছোর কালিয়া বুকে দিলে তু সে রাগুন জ্বালিয়া, বুকে দিলে তু সে রাগুন জ্বালিয়া, এরকম একটা গান। তো আমি একটার পর একটা গান শুনিয়ে গেছি এবং এই গান থেকেই কিন্তু আমাদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্কের সূচনা হয়। এবং পরবর্তী সময় ওনার 3 নম্বর ময়রা স্ট্রিটের বাড়িতে আমি আমার মায়ের সঙ্গে রেগুলার যেতাম এবং পরবর্তী ছবিও সাবরমতী, সেই ছবিও কিন্তু ওনাদের সঙ্গেই আমার হয়েছিল। এবং সেখানে কিন্তু একটা মজার গান ছিল, যেখানে ভেবে দেখো যেখানে কারা কারা পর্দায় সেই গানে, যদি এটাও যদি ইউটিউবে অ্যাভেলেবল এটা দেখতে পারো, সেখানে আমার উল্টো দিকে উত্তম কুমার আর একদিকে ভানু বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রিয়া দেবী, খুঁজে দেখো তিনজন স্টলওয়ার্টসদের সঙ্গে আমার মতো একটা ইঁদুর বলতে পারো, চামচিকেও বলতে পারো, সেরকম একটা পাঠ করছি। তো সেটা একটা গানের লিপ ছিল, সেই আমার আমার গলায় গিয়েছিলেন ইলা বসু আর উত্তম কুমারের গলায় গিয়েছিলেন কিশোর কুমার। তো ওই গানটা ছিল তাঁত নিয়ে, তাঁত বোনা নিয়ে, এই তাঁত দিন দিন তা নেই কোনো চিন্তা, কেন তার দিন রাত ছাড়াবার ঝাট ঝাট ছাড়াবার ছাড়াবার ছাড়াবার, তাক দিন দিন তা নেই কোনো চিন্তা। এটাও তুম দিলাম মান ধাতা দিয়া মনে দেই ঠাকুর দাদা তাঁত, যুব তবু চলছে তবু নেই একটাও দাঁত। ভানু বন্দ্যোপাধ্যায় বলছেন মাকু করে হাবু পাকু হাবু পাকু, চলে যেন খুঁড়িয়ে এই খুঁড়িয়ে, এই বুঝি দম তার গেল গেল ওই ফুড়িয়ে। আমি বলছি ও না নড় নড়ে ভাঙা এই দাঁতটা, ভয় নেই কেটে যাবে দুঃখের রাতটা। হঠাৎ আমি উত্তম কুমারের কাছে এগিয়ে এসে বলছি বুঝলে মামু এই দাঁত দিয়ে না একদিন এমন দেব। এরকম ভাবে একটা বড় গান এই এই গানের দৃশ্য ছিল, খুব ভালো গানটা, খুব মজার গান, যদিও গানটা অত প্রচলিত নয় কিন্তু গানটা অসাধারণ ভালো একটা গান। মনে হচ্ছে গল্পটা কোনো না থামিয়ে শুনেই যাই, এত সুন্দর এই দিনগুলো গোল্ডেন ডেজ, এটা আমি অস্বীকার করবো না। তার কারণ আমার একটা সমস্যা হচ্ছে যে আমি এখনো যেহেতু সমানতালে কাজ করে যাই, এই প্রজন্মের সকলের সঙ্গেও কাজ করে যাই, কিন্তু ওই সময় এত কিংবদন্তি মানুষদের সংস্পর্শে এসেছি যে তুমি যে এই যে প্রথমে আমার ইন্ট্রোডাকশনে যে ছবিটা দেখালে, সেটা একদিকে হেমন্ত মুখোপাধ্যায়, একদিকে সতীনাথ মুখোপাধ্যায়, মাঝখানে সন্ধ্যা রায়, ওইদিকে পরিচালক অজয় বিশ্বাস। তো এমন এমন মানুষদের সংস্পর্শে এসেছি, তাদের এত গুণ দেখেছি তাদের সামনে। দেখো আমার তো সেই অর্থে প্রত্যাশা কিছু নেই, মানে এই এই দিকে অভিনয়ে সঙ্গীতে, সঙ্গীতে আমার গুরু আমার মা, আমার মায়ের থেকে আমার লোকসঙ্গীত শেখা, আর আমার লোকসঙ্গীত হচ্ছে প্রথম ভালোবাসা। আমি প্রসঙ্গত লোকসঙ্গীত যখন আমি গাইতে শুরু করি, আমার মা ছিলেন আমার গুরু, মা তো আছেন আমার আমার সঙ্গে, মায়ের আশীর্বাদ আজও পাই প্রতিনিয়ত। যদিও মা এখন অত আর গান টান করেন, দিন আগে ওনার একটা ওই বৃদ্ধ বয়সে একটা সিডি বেরিয়েছে, তাতে সেটা
যিনি যারা রেকর্ড কোম্পানি যারা বার করেছেন ভাবনা রেকর্ডস, তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা একটা মনে করেছেন যে মায়ের একটা কিছু এরকম থাকা উচিত। তো যাই হোক, তো সেইখানে মা তখন মা হচ্ছেন আমাদের প্রতিম নির্মলেন্দু চৌধুরী, তার প্রথম শিষ্য হচ্ছেন আমার মা। তো সেই সূত্র ধরেই আমার মন বাড়িতে যাতায়াত ছিল। এই যে গানটা একটু আগে গাইলাম না, যে আমি মরিল বনধুকে বলে যে গানটা গাইলাম, সেই গানটি দেখো তুমি, তোমাকে আর কেন এই প্রসঙ্গটা আনলাম যে নির্মলেন্দু চৌধুরী তিনি আমাদের সকলের কাছে আজও প্রবাদ পুরুষ। তার লোকসঙ্গীত এটা আমরা তো তার মুখের যোগ্যও নই, কিন্তু কতখানি নিরহংকারী হলে এইরকম হতে পারে, এই জন্যই মানুষ বোধহয় এত বড় হয়। একদিন রিহার্সালের পর উনি হঠাৎ আমাকে ডাকলেন, ডেকে বললো এই মামুশন, আমি ওনাকে মামু ডাকতাম বলে উনিও আমাকে মামু বলতেন, মামু শোন একটু বসতো, আচ্ছা তুই যেটা গান করিস আমি মরিল মনে তোকে গানটা, আমি তো গান শেখাবো, কি বলছো যেন তুই শেখার আমার শেখা গান। তো আমি ঠিক আছে গাও, আমি মরিল মন দুঃখে কালি ও হনি, এই যেটা। তো মামু অনেকক্ষণ ধরে করলেন, করে উনি বললেন যে না এই এই যে ওন যেটা করছিস তুই এটা তোর মতো আমার হচ্ছে, ভেবে দেখো উনি হচ্ছেন একজন প্রবাদ প্রতিম শিল্পী, আমি সেখানে কিছুই না চুমকুটি, কিন্তু উনি বললেন তোর মতো আমার হচ্ছে। এই যে মনটা না, এই মনটাই কোন বড় বিষয়। আমি বললাম এই যে পারিপার্শ্বিক সাপোর্টের শিল্পীদের মধ্যে আপনি ছিলেন, আপনার গিয়ে কোথাও নিজেকে বিকশিত করতে ওই ছোট বয়সে সাহায্য হয়েছে? সাংঘাতিক রকম, আমি আজও যা করে চলেছি, আজও এই যে আমার খাওয়া দাওয়া জোটে এই সব করে, এই কিন্তু ওই যে বিকশিত হয়েছিলাম ওই গুলোর স্মৃতি দিয়েই কিন্তু চলে, বুঝেছো? হেমন্ত মুখোপাধ্যায়ের কথাও ভীষণ ভাবে মনে পড়ে। তো হেমন্ত মুখোপাধ্যায়ের উনিও আমাকে অসম্ভব স্নেহ করতেন, আমি হেমন্ত মামা ডাকতাম। তো উনি আমাকে একটা অদ্ভুত, সেটা হচ্ছে যে একবার নয়াদিল্লিতে, সেটা 1973-74 সাল, ওখানে প্রথম প্রবাসী বঙ্গ সংস্কৃতি সম্মেলন হচ্ছে, তো সেইখানে আমাকে উনি গানের সুযোগ দেন। এবং কিন্তু ওটা যেহেতু অনেকদিন ধরে অনুষ্ঠানটা হয়েছিল, তো ওখানে মূল কোঅর্ডিনেটর উনিই ছিলেন। তো আমাকে যেহেতু উনি চাইছিলেন যে আমি ওখানে একটু অনুষ্ঠান করি, তো উনি আমাকে দেশাত্মবোধক গানের দিন যেদিন সেই দিন একটা জায়গা দিয়েছিলেন। তাই আমি ঠিক আছে যেটা যেটা দেন সেটাই ভালো, কিন্তু আমার মনে তো খোঁজখোঁজ করছে যে আমি এরকম একটা দিল্লিতে প্রথম গান গাইতে যাবো, একটা লোকসঙ্গীত স্লট পাবো না, এটা কি করে হয়? তো আমি হেমন্তকে গিয়ে বললাম হেমন্ত আমি একটা খুব ভালো দেশাত্মবোধক তো গাইবই, কিন্তু একটা দিন যদি আমি একটু লোকসঙ্গীত গাইতে পারি। তো উনি বললেন যে দাঁড়া দেখি আমি কি করতে পারি। এবারে উনি করলেন কি, যেদিন উদ্বোধন এই বঙ্গ সংস্কৃতি সম্মেলন, সেই উদ্বোধনের দিন উনি আমাকে একটা স্লট করে দিলেন। আর সেই সম্মেলন উদ্বোধন করেছিলেন তদানীন্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ। তো ওই ওই দিনে প্রথম দিনে আমার গানের সুযোগ ঘটলো, আমি আমাকে একটা 15 মিনিটের একটা স্লট দেওয়া হলো। যখন আমি ট্রেনে উঠছি, ট্রেনে ওঠার যখন চলছি, তখন হঠাৎ বললো যে আমাদের অনেক অনুষ্ঠান অনেক কাট ছাট করতে হচ্ছে, তো সেই জন্য তোমাকে 10 মিনিটের বেশি আমি দিতে পারবো না। ও উদ্যোক্তারা বললেন, তাহলে ঠিক আছে অসুবিধা নেই। এবার যখন আমি মঞ্চে উঠবো, তখন আমাকে বলছে যে আমাদের আমরা অলরেডি অনেক লেটে রান করছি, তুমি 7 মিনিটের বেশি নিও। তো আমার কি হয়, এইগুলো মনের মধ্যে একটা অসম্ভব জেদ চেপে যায়। তাহলে ঠিক আছে তাই 7 মিনিটই গাইবে। যে আমি উঠেছি, ভর্তি মানুষ
সামনে রাষ্ট্রপতি, বিশিষ্ট মানুষেরা সব সামনে বসে। আমি একটি গান দিয়ে গাইলাম, সেলাম বাবু সেলাম, এই সেলাম বারে বা, ছোট কাজটা করলাম একটা হলে একটা গুঞ্জন। ও বাবু, ও বাবু সেলাম বাদে বাদ, ও বাবু সেলাম বাদে বাদ, ও বাবু সেলাম সেলাম বাদে বার বলে একটা কথা আছে। এটা যেই করলাম তখন সারা হল হাততালিতে ফেটে পড়ছে। কিন্তু আমার ওই যে আমাকে বলেছে 7 মিনিট, আমি ওই গানটা গেয়েছি, তারপরে আরেকটা গান গেয়েছি, ঠিক 7 মিনিটে নেমে পড়েছি স্টেজ থেকে। তখন লোকে ছাড়ে, তারপরে সেই চিৎকার চেঁচাচ্ছে, কিন্তু আমি তার বেশি গাই না, কিন্তু 7 মিনিট গিয়েছি। আর ওদের দেওয়ার উপায় ছিল না, সব বিশিষ্ট শিল্পীরা ছিলেন পরপর। কিন্তু যেখানে আমার মাত্র একটা দেশাত্মবোধক ছিল, একটা লোকসঙ্গীতের স্লট ছিল, সেখানে প্রায় 14 দিন না 15 দিন ব্যাপী হয়েছিল, তার মধ্যে দর্শকের ডিমান্ড ছিল আমার প্রতিদিনই একটা করে থাকুক, কিন্তু সেটা হয়নি। আমি পরবর্তী বলে একদিন দুদিন আরো বেশি গিয়েছিলাম। কিন্তু এটা এই টোটাল ব্যাপারটা বলার আমার উদ্দেশ্য নয়, আমার যে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে সেদিন যখন দর্শকরা ওইভাবে আমাকে অভিনন্দিত করছে, তখন আমি দেখেছিলাম যে হেমন্ত মুখোপাধ্যায়ের একটা অদ্ভুত আনন্দের হাসি। তুমি বিশ্বাস করো সেই হাসিটা কিন্তু আমি আজও করতে পারি না, প্রিন্সের ধারে দাঁড়িয়ে, কারণ যেহেতু উনি আমাকে নিয়ে গেছিলেন। এই যে সাফল্যে ওর যে হাসি, এটা আমার কাছে চিরস্মরণীয়। কোথায় ওর হাসির মধ্যে আশীর্বাদ মনে হয় আপনি ওনার পেয়েছিলেন। একদম দারুণ দারুণ মুহূর্ত আপনি শেয়ার করলেন অরিন্দম দা আমাদের সাথে। অরিন্দম দা তখন আপনি অত বড় মানে অডিয়েন্সের সামনে বিশিষ্ট গুণী মানুষেরা রয়েছেন, আমি যখন মঞ্চ থেকে নামি, দিল্লি দূরদর্শন, দিল্লি আকাশবাণী সবাই আমার প্রোগ্রামের জন্য আমাকে যোগাযোগ করে শর্ট বুক করেন আর কি, আমাকে গাইতে হবে গাইতে হবে। তো আমরা ভালো সবসময় ভালো গান ভালো কাজ শুনতে দেখতে চাই, তেমনি আরো আরো বেশি করে চাই, থাকতে ইচ্ছে করে না, সেরকমই হবে। যেমন আজকের আমাদের এই গল্প, আমার মনে হচ্ছে যত মনে প্রশ্ন আছে আমার আমি সব করে ফেলি। যখন বংশরাজের কথা উঠলো, আমি এখন বংশরাজ নিয়ে একটু চেষ্টা করবো। ওটা আপনার একটা মাস্টার পিস, মানে অনেক ভালো কাজের হচ্ছে, অনেক বড় জায়গা নিয়ে একটু যদি অংশরাজের অভিজ্ঞতাটা আমার একটু অদ্ভুত। সেটা হচ্ছে যে তখন এই অংশরাজ ছবির প্ল্যানিং যখন হচ্ছে, সেই সময় প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রদ্ধা গণশ্রী সেনগুপ্ত, উনি হঠাৎ একদিন আমাকে ফোন করলেন, হংসরাজ বলে একটা ছবি হচ্ছে, সেটা একদম বাচ্চাদের নিয়ে, বাচ্চা বাউলদের নিয়ে। তো সেইখানে হংসরাজের গান গাইবার জন্য ছবির পরিচালক ছিলেন সুধীন দাশগুপ্ত, শ্রদ্ধেয় সুধীন দাশগুপ্ত। তো তিনি বলছেন যে সুধীন দা একটা অন্যরকম নতুন গলা করছে, তুই একটু সুধীন দার সঙ্গে দেখিয়ে দেখা কর। তো আমি গেলাম সুধীন দাশগুপ্তর বাড়িতে এবং উনির সঙ্গে কথা হলো, এবং উনি প্রথমে কথা টথা বলে তারপরে বলে ঠিক আছে তুমি গান তুলতে এসো। দিয়ে আমি পরের দিন আবার গেলাম গান তুলতে, ওই যে ও শ্যাম শ্যাম রে ফুল ফোটাতে মধু বনে, ডাক দে দে বসন্ত রে আমি এসে গেছি রে,
এই গানটা উনি প্রথম আমাকে তোলালেন। কিন্তু মুশকিলটা যেটা হলো সেটা হচ্ছে যে যেহেতু হংসরাজ একদম নতুন ছেলে মেয়েদের নিয়ে ছবি, গানও যদি নতুন কেউ গায় সেই ক্ষেত্রে গান বার করেছিলেন HMP, তখন তারা বললেন যে এত নতুন হলে আমরা মার্কেটিং করতে পারবো, সুতরাং গানটা যদি কোনো প্রতিষ্ঠিত কাউকে দিয়ে গাওয়ানো যায়। তার ফলে আমি বাদ পড়ি এবং শ্রদ্ধেয় আরতি মুখোপাধ্যায় তিনি এই গানগুলো গান। রেকর্ডিং এর দিন তখন তো আমি তখন তো আমি ছোট, তো তারপরে রেকর্ডিং এর দিন যখন আমাকে যেতে বলা হয়েছিল আর সেদিনকে ভবিত হ, সেদিনকেই ও সামু সামনে গানটাই রেকর্ডিং হচ্ছিল, তো আমার তো কেঁদে ফেলার মতো অবস্থা, চোখে জল এসে যাচ্ছে। তো আমি উঠে চলে আসতে চাইছিলাম আর কি, থাকতে চাইছিলাম। সেই সময় এই ছবির পরিচালক অজিত গাঙ্গুলি, শ্রদ্ধেয় অজিত গাঙ্গুলি, তিনি আমাকে বললেন যে শোন না, আমি না হংসরাজ যে করবে আমি সেরকম ছেলে খুঁজে পাচ্ছি, তা তুই এই হংসরাজের ভাবটা করবি। তখন আমার ওই সত্য সত্য এরকম একটা অভিজ্ঞতা থেকে আমি বলে আমি খুব দুঃখ, আমি বলেছিলাম যে না না না, আমি আমাকে যখন গান থেকে বাদ দেওয়া হলো আমি অভিনয় করবো। কিন্তু আমার মা তখন আমাকে বললেন যে দেখ, তোকে গান থেকে তো বাদ দেওয়া হলো, তুই অ্যাক্টিংটাকে চ্যালেঞ্জ হিসেবে। তো মায়ের কথাটা শুনলাম, শুনে তারপরে ইতিহাস হয়ে গেল। ভাগ্যিস আপনি শুনেছেন, আপনি করেছেন, আমরা তাই হংসরাজের মতন সিনেমাও পেয়েছি আর নিশ্চয়ই মানে আরো আরো অনেক কাজ পেয়েছি। আমার মনে আছে মাদার মাদার সিনেমাতেও আপনার বিশেষ ভূমিকা করেছেন, এবং হংসরাজের মাদার মাদার কিন্তু হংসরাজের পরপরই, এবং এটা আমার সৌভাগ্য, এটা হয়তো এখনকার অনেকেই জানেন না, তুমি জানো, সেটা হচ্ছে যে হংসরাজ যেরকম চরিত্র, মাদার কিন্তু একদম অপোজিট একটা চরিত্র। হংসরাজের চরিত্রের সঙ্গে মাদারের চরিত্র কিন্তু কোনো মিল নেই, কারণ হংসরাজ একটা ভুলে ভোলা বাউল আর মাদার পুরো সুটের কুটের একজন গাইড। তো এই দুটোই ইকুয়ালি মানুষের ভালো লেগেছিল, তো এটা আমার কাছে একটা বিরাট বিরাট পাওনা, বিরাট পাওনা আমাদের কাছে, মানে দর্শকদের কাছেও এটা বিশাল পাওনা আমি মনে করি। এখানে কেন প্রথমেই একটা এরকম লিড রোলে যেখানে প্রোটাগনিস্ট ক্যারেক্টার বাউল, আমি হংসরাজের কথা বলছি, প্রিপারেশন কিছু স্পেশাল ভাবে নিতে হয়েছিল চরিত্রের কারণে? ওই যে আমি বললাম না, আমি যে প্রথম থেকেই যে আমার ওরকম ছিলাম, আমি ফুল ন্যাচারাল আর্টিস্ট, কিন্তু একটা জিনিস যেটা নিতে হয়েছিল, দুটো তিনটে জিনিস, সেটা হচ্ছে যে ওই হংসরাজ এবং বাউলের যে খমক সেই খমক বাজানোটা আমাকে শিখতে হয়েছিল, বাউল নাচ আমাকে শিখতে হয়েছিল, আরেকটা জিনিস শিখতে হয়েছিল সেটা হচ্ছে সাঁতার, তখন আমি সাঁতার জানতাম না। অংশে একটা সিকুয়েন্স ছিল যেখানে আমাকে জলে ডোবাচ্ছে, জলে ডোবানোর চেষ্টা করেছে, তো সেটার জন্য সাঁতার কাটার দরকার ছিল। এই তিনটে জিনিস আমি আলাদা করে শিখতে হয়েছিল অংশের জন্য, এটা ছাড়া কোনো স্পেশাল কিছু হয়নি, কিন্তু একটা করতে হয়েছিল অংশে, অংশের সময় আমি চুল কাটাম, এত বড় বড় চুল ছিল, আর তখন আমি রোগা রোগা চেহারা, এত বড় বড় চুল, রাস্তায় বেরোলে এই লোকে বলতো এটা মেয়ে না ছেলে রে, এরকম প্রায় আমাকে শুনতে হতো, কিন্তু এইগুলো এইগুলো করতে হয়েছিল। অনেক অনেক প্রস্তুতি দরকার হয় একটা ভালো কাজের জন্য, আর তার সাথে তো ইনস্টিংক্ট তো রয়েছেই, তো তারই আমরা পেয়েছি নমুনা স্বরূপ আর এরকম ভালো ভালো সব সিনেমা। এবারে আমি চলে যাবো একটু অন্য অধ্যায়, সেটা হচ্ছে মঞ্চ। তো নাটকের জগতে কবে থেকে আবির্ভাব? দেখো নাটকের জগতে তুমি যদি আমার গল্প শুনতে চাও না, এত কিছু আছে না বলা খুব মানে খুব না ছেলে বলা খুব মুশকিল। তখনকার সময় তোমরা জানো কিনা জানি না, তখনকার সময় হাতিবাগান অঞ্চলে যেটাকে বলা হতো নাটক নাটক পাড়া, সেই নাটক পাড়ায় নিয়মিত নাটক হতো। নাটক হতো নিয়মিত কিভাবে, যেরকম তোমরা ব্রডওয়ে দেখো সেরকম এখানেও কিন্তু একটা বিরাট ঐতিহ্য ছিল, এরকম পেশাদারী রঙ্গমঞ্চ যাকে বলা হতো, প্রফেশনাল বোর্ড। এই প্রফেশনাল বোর্ডে
প্রতি বৃহস্পতি শনি রবি নাটক হতো, বৃহস্পতিবার একটা শো, শনি রবি দুটো করে শো হতো, প্লাস ছুটির দিন দুটো করে শো হতো। তো এরকম একটা এই নাটক দেখার জন্যে গ্রামে গঞ্জ থেকে, কলকাতা শহর তো বটেই কিন্তু গ্রামগঞ্জ থেকে দলে দলে লোক আসতো চিরমুড়ি বেঁধে, তারা এই এই নাটক কলকাতার এসে, কলকাতায় এসে হাতিবাগানের থিয়েটার দেখবে, সেখানে অনেক অনেক নামি নামি শিল্পীরা অভিনয় করেন, সেই মঞ্চে সেই শিল্পীদের দেখতে তারা আসতেন। সেটা যে কি অদ্ভুত একটা অভিজ্ঞতা ভাবতেও পারবে না, আজকে সেই জিনিসটা সম্পূর্ণভাবে বিলুপ্তই বলতে পারবে, কারণ সেই হলগুলো অনেক বেশিরভাগ হলই আর নেই। তো সেটা খুব দুঃখজনক, এই হলে সেই তদানীন্তন মানে শিশির ভাদুড়ী থেকে শুরু করে তার আগে গিরিশ ঘোষ থেকে শুরু করে এইসব মানুষের পদধূলি পড়েছে সেই সব জায়গায়, কিন্তু সেইসব জায়গা আমরা তো একদম ইতিহাস সচেতন নই, তো তার ফলে এইসব জায়গাগুলোকে প্রিজার্ভ করার ব্যাপার আমরা ভাবিও নি। তো সেই রকম মঞ্চে আমার নাটক জীবনের কিন্তু শুরু। আমি তার আগে বিশ্বরূপা থিয়েটারে একটি নাটক করতাম, সেটা খুব বেশি দিন চলেনি, কিন্তু পরবর্তী সময় রঙ্গনা থিয়েটারে, এই রঙ্গনা থিয়েটার খুব বিখ্যাত থিয়েটার ছিল এবং এখানকার যিনি কর্ণধার ছিলেন তার নাম গণেশ মুখোপাধ্যায়, শ্রদ্ধেয় গণেশ মুখোপাধ্যায়, যিনি নাট্য জগতের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ, তিনি তার পরিচালনায় এবং তার হলে এই নাটক, নাটকের নাম ছিল জয় জয়, এই নাটকে আমি অভিনয় করতে এলাম। এবং সব থেকে বড় কথা যে তখনকার দিনে যেটা হতো, ধরো নাটকে যারা অভিনয় করতেন তাদেরকে নিজে নিজে গান গাইতে হতো, কিন্তু পরবর্তী সময় এমন একটা চল এসে গেছিল যে ওই পেশাদারি মঞ্চ, যেরকম সিনেমায় প্লেব্যাক সিস্টেম হয় পেশাদারি মঞ্চ, সেরকম প্লেব্যাক সিস্টেম চালু হয়ে গেছিল, কারণ অধিকাংশ শিল্পী গাইতে পারতেন না। তো আর বিশেষ করে ওই ধরনের মঞ্চে যেটা পরবর্তী সময় সেরকম সুন্দর অ্যাকোস্টিক সেরকম হতো নয়, খুব খারাপ অ্যাকোস্টিক ছিল। তো যাই হোক, তো ওই সরাসরি গান গাওয়ার চল ছিল না। রঙ্গনা থিয়েটারে এই জয়জয়ন্তী নাটকে আমাকে যখন নেওয়া হলো, তখন গণেশ মামা আমাকে বললেন যে তুমি তো গান করো, তাহলে একটা কাজ করি, আমরা এখানে লাইভ মিউজিক আবার চালু করি। আজকে যেরকম তোমাদের ওইদিকে মানে ব্রডওয়ে হবে, এখন তো লাইভ তো ভীষণভাবেই চালু, তো লাইভ মিউজিক, এই লাইভ একদম, তো এই 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 নাটকটায় একদম লাইভ মিউজিশিয়ান উনি আনালেন। ওটাতে কিন্তু অনেক বেশি খরচ, কিন্তু তুমি খরচের পরোয়া করলেন না, একদম লাইভ মিউজিশিয়ান আনালেন, এবং সেই লাইভ মিউজিশিয়ানের সঙ্গে আমি মঞ্চে অভিনয়ের সঙ্গে সঙ্গে গানগুলো গাইতাম আমার গানগুলো, এবং সেটা একটা অন্যরকম আকর্ষণ তৈরি হয়েছিল। তো একটা গান গাইতাম, একটা নজরুল গীতি, আমার গানে দুমালা আমি করবো কারে গান, মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে অরুণ অভিমান, আমার গানের মালা আমি করবো কারে গান, এরকম আমি গাইতাম। আর সাইডে পিয়ানো থেকে, বেহালা থেকে, তবলা থেকে সব রকম মিউজিক বাজতো, সেটি কি একটা অসাধারণ অনুভূতি তোমাকে আমি বোঝাতে বলে বোঝাতে পারবো না। এই জয় জয়ন্তীর পরে, জয় জয়ন্তী নাটক চলেছিল প্রায় 400 nights, এরপরে আমি আরেকটি নাটকে ওই রঙ্গনা থিয়েটারে কি বিভ্রাট বলে একটি নাটকে আসলাম, এবং পরবর্তী সময় এই পেশাদারি রঙ্গমঞ্চে একটার পর একটা বহু নাটক আমি করে এসেছি, এবং আমার নাটকে অভিনয় মানেই সেখানে একটু সঙ্গীত বহুল নাটক হতো, যেখানে আমার অনেকগুলো গানের সুযোগ থাকতো। পরবর্তী সময় আমি অ্যান্টনি কবিয়াল, অ্যান্টনি ফিরিঙ্গি নিশ্চয়ই শুনেছ, সেই অ্যান্টনি কবিয়াল নাটকে অ্যান্টনির চরিত্রে অভিনয় করেছি, এবং সেখানে অসংখ্য গান, আমরা এক একটা শো মানে প্রায় 17-18 গান আমাকে গাইতে। তো এইরকম ভাবে নাটক করেছি, এই নাটকের সূত্রপাত আমার এইখান থেকে, নাটকের প্রতি ভালোবাসা শুরু। কিন্তু পরবর্তী সময় এই পেশাদারির রঙ্গমঞ্চের চলটা যখন উঠে যায়, তারপরে আমি গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত হই, এবং সেটাও আমার শ্বশুর মশাইয়ের দল, খেয়ালিদের দল, চারবাক,
চারবাকির সঙ্গে যোগ। চারবাকি কিন্তু আমি প্রথমে অতটা ওয়েলকাম ছিলাম না, কেন বলতো এখানে একটা ব্যাপার আছে, খেয়ালি শুনলে এক্ষুনি আমাকে খাওয়া করে ধরে আসবে হয়তো, সেটা হচ্ছে যে প্রসাদারি মঞ্চের সঙ্গে না গ্রুপ থিয়েটারের নাটকের একটা একটা অদ্ভুত দ্বন্দ্ব ছিল সেই সময়। আমরা আমি নিজেকে ভীষণ পেশাদার বলি আর কি, তো গ্রুপ থিয়েটারটা ভীষণ অ্যামেচার থিয়েটার, তো তো সেখানে কেউ পয়সা করি নেয় না, তো এই পেশাদারির সঙ্গে এই অ্যামেচারের কিন্তু একটা অসম্ভব সংঘাত ছিল। এখন দেখবে গ্রুপ থিয়েটারের মানুষজন, তুমি অনেক ছোট, তুমি হয়তো এটা অত ওয়াকিবহাল নয়, কিন্তু গ্রুপ থিয়েটারের মানুষজন এখন খুব ওই সেকালের পেশাদারি রঙ্গমঞ্চটাকে মিস করে, কিন্তু যখন পেশাদারি রঙ্গমঞ্চ চলতো তখন কিন্তু গ্রুপ থিয়েটার আর পেশাদারি রঙ্গমঞ্চ দুটোই একবারে সাপে নেমে সম্পর্ক ছিল। তো আমি তো সেই পেশাদারি মঞ্চের লোক, এইবারে আমি চারবাকে খেয়ালি প্রথম একটা নাটক নামালো, কান্দে কেন দেহুলা সুন্দরী বলে, তো ও বললো যে শোনো না তুমি একটা কাজ করো, এই নাটকের মিউজিকটা আর গানগুলো তুমি লেখো আর মিউজিকটা তুমি, ঠিক আছে এগুলো করো শুরু করো, আর করো তোমার নাটকটা এগিয়ে যাও, তারপরে আমি আমার মতো করে করবো। এবার ও আ করলো, সেখানে অসংখ্য গান ছিল, দোলে দোলে ফেলা দোলে বাসি মজা পচে গলে মাছেরা চাই যে খাবার, গাঙরির গহীন জলে বেহুলা ভেসে চলে চোখে যে তার কুল পারাবার, কখনো মেঘের ঘন ঘটা কখনো বিজুরির ছটা কখনো চাঁদের হাসি কখনো গভীর নিশি একাদিন কাটি বেহুলা, চোখে যেটা নকুল পাহারাবা একাদিন কাটি বেহুলা, এরকম অসংখ্য গান ছিল। তো সেই গানগুলো আমি লিখলাম শুরু করলাম এবং সেই নাটকটা খুব সব প্রশংসিত হয়েছিল, খুব সফলভাবে মঞ্চায়িত হলো। কিন্তু পরবর্তী সময় যেটা ঘটলো সেটা হচ্ছে চারবাক এই থিয়েটার গ্রুপ খুব, যেটা বেশিরভাগ থিয়েটার ক্ষেত্রেই হয়, অত্যন্ত অর্থকষ্টে ভুগতে শুরু করলো। কারণ তখন তার কিছুদিন আগেই এই চারবাকের যিনি প্রাণ পুরুষ আমার শ্বশুর মশাই রচন্দস্থিদার, তিনি পরলোক গমন করেছেন, তো তার ফলে একটা অদ্ভুত ভাবে চারবাক চলেছে। এই সময় আমার একটা নাটক ছিল, মজার নাটক, নাটকটার বেসিক্যালি নাম ছিল হার্ট ডায়ালেক্ট, পরবর্তী সময় সেই নাটকটি চলো পটল তুলি নাম দিয়ে একবার মঞ্চস্থ হয়েছিল। এরপর এই নাটকটা তাই হঠাৎ করে খেয়ালি বললো যে তখন আমাদের মানে চারবাকের সেরকম কোনো মানে খুব আর্থিক অবস্থাটা এত করুণ, তো খেয়ালি বললো যে অরিন্দমের একটা এরকম স্ক্রিপ্ট আছে ওটা আমরা মঞ্চে মঞ্চ করবো না, কারণ চারবাকের মতো গ্রুপ থিয়েটার তারা চলো পটল তুলি একটা নাটক নামাচ্ছে, তাদেরই তো অনেক অনেকের ভুল কুচকে যাবে, তো বলে আমরা এমনি জাস্ট রিহার্সাল করবো। এমনি রিহার্সাল করতে করতে এখন বলে না নামানো যেতে পারে, এবং যখন নাটকটা নামানোর পরিকল্পনা হয়, যখন প্রায় নাটকটা নামবে মধুসূদন মঞ্চে নাটক নামছে, তখন চারবাকের আর্থিক অবস্থা এমন ছিল যেটা ধরেই নেওয়া হয়েছিল যে চলপটল তুলির যে ফার্স্ট শোটা হবে এটাই লাস্ট শো, তার কারণ আর দল টানা যাচ্ছে না। তুমি বিশ্বাস করবে না, চলপটল তুলির প্রথম শো এমন লোক সমাগম হলো এবং তারপরে আর চারপাকে বিশু ফিরে পাঠাতে হলো, চলপটল তুলি এতটাই সাকসেসফুল একটা নাটক হয়ে গেল, তারপরে চারবাক তো চলছে আরো চলছে। আমার খুব যদি ভুল না করি গিরিশ মঞ্চে আপনারা শো করছেন, তুমি গিরিশ মঞ্চে দেখেছো? আমি গিরিশ মঞ্চে দেখেছিলাম, দেখেছে গড়িয়ে দিয়েছিলে নিশ্চয়ই, খুব খুব ভালো লেগেছিল। আর
হাস্যকৌতুক চারপাশের থেকে আমরা অনেকবারই পেয়েছি। আমি দ্বিতীয় শুভেচ্ছা এইখানে এইখানে একটা কথা বলি, এই খেয়ালি হয়তো একটু পরেই বলবে, চার্বাক কিন্তু এটার জন্য কিছুটা আমি নিজেই দায়ী। আমি বলছি চলো পটল তুলি, সাকসেসফুল হওয়ার পর আমরা পর পর এমন ভাবে কমেডি নাটক আমরা শুরু করছি, মানে আমার লেখাটা না, আমার লেখাতে কমেডিটা খুব মানে সপ্রতিভ ভাবে আসে। তো এর পরবর্তী সময় আমরা মঞ্চে ফেলুদাকে নামাই প্রথম অপ্সরা থিয়েটারের মামলা। তো ওটা অবশ্য হাসির নয়, কিন্তু ওখানে মাঝে মাঝে কিছু কিছু ওই জটায়ুকে কেন্দ্র করে এমন হাসির জিনিস আছে, তো সেটা লোকে হেসে গড়িয়ে পড়তো। এর পরবর্তী সময় আমরা নামাই দুধ খেয়েছে ম্যাও, এই নাটকটাও অসম্ভব জনপ্রিয় একটি নাটক, সেটা আজও মাঝে মাঝে শো করতে হয়। দুধ খেয়েছে ম্যায়ের পর চিতে গুড় বলে একটা নাটক নামাই, এরপর আরেকটা নাটক নামাই এখন তখন, যে নাটকটা একটা অদ্ভুত রকমের একটা বিষয়বস্তু নিয়ে। তো এইগুলো সব বেশিরভাগই কিন্তু হাস্যরসাত্মক নাটক। এরপর খেয়ালি নামায় শিরোনাম, যেটা তুমি খেয়ালির ইন্ট্রোডাকশনে আমি দেখলাম। তো এইখান থেকে এই খেয়ালির একটা ব্যাপার ছিল যে চারবাক মানে হাসির নাটক শুধু করবে, এটা মানে এটা হয়ে গেছিল যেন ধরে এত সাকসেসফুল প্রযোজনা হয়েছে, একটা ধারণাই হয়েছিল চারবাক মানে হাসি। তো যাই হোক, এই শিরোনাম নাটকটা, নাটকটা অসম্ভব প্রশংসিত হলো, সবাই যারা যারা দেখতে এসেছেন তারা অসম্ভব প্রশংসা করেছিলেন, কিন্তু সামহাও নাটকটা মানে সেইভাবে সফল হয়নি। কিন্তু তারপরে আবার এয়ারি দখলগুলো একটু অন্যরকম ভাবে নামাই বলে এই ভীতি শুভেচ্ছা নামা, এবং সেটাও মজার নাটক, এবং সেটা সেটা খুব ভালোই মানে লকডাউন আগের পিরিয়ড পর্যন্ত ভালোই চলছিল। সুতরাং এই হাসির নাটক চারবাক নিশ্চয়ই মানে আমার জন্যই কিন্তু এটা হয়েছে, যে মানে চারবাক ভীষণ সিরিয়াস নাটকই পড়ে না। এই সূত্রে বলে রাখছি আবার, আমার এখান থেকে যখন আমি কলকাতায় যাই একটু অনেক সময় আনপ্ল্যান্ড হয়ে যায়, কিছু হলো নাটক দেখতে যাব, তো চলে গেছিলাম। হাউসফুল ছিল বলে আমি টিকিট পাইনি, আগে থেকে আমি টিকিটের ব্যবস্থা করি নি, কিন্তু কোথাও গিয়ে আমার খুব ভালো লাগলো, কারণ একটা সময় এসেছিল আমরা নাটক কম দেখতে আরম্ভ করেছিলাম, কিন্তু আজকে কোথাও গিয়ে দেখছি হাউসফুল, ভীষণ গর্ব অনুভব হয়। দেখো হয়তো ইতিহাসে লেখা থাকবে না, কিন্তু যখন চলপটল তুলি মঞ্চস্থ হয় তার আগে পর্যন্ত না মানুষ খুব একটা নাটক দেখতে যাচ্ছিল না, দুটো কারণে। একটা হচ্ছে যে নাটক দেখার মানসিকতাটাও কোথায় একটু চলে যাচ্ছিল, দ্বিতীয় কারণ হচ্ছে যে নাটক দেখতে গেলে সেই প্রযোজনাগুলোতে এমন সব সংলাপ থাকতো, এমন সব অশ্লীল সংলাপ থাকতো যেগুলো বাড়ির লোকেদের নিয়ে বসে থাকার উপযোগী ছিল না, তার ফলে এই নাটক যে পারিবারিক একটা দর্শক সেইটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। চলো পটল তুলি কিন্তু এই স্রোতটাকেই ঘুরিয়ে দেয়, এটা হয়তো নাট্য যারা বোদ্ধা আছেন তারা হয়তো স্বীকার করবেন না, কিন্তু এই ট্রেনটা যে ঘুরিয়ে দেয় এটা কিন্তু চলো পটল তুলি, কারণ চলো পটল তুলি যখন মঞ্চস্থ হয় যে তুমি নিজেও বললে বাড়ির মানুষেরাও কিন্তু ম্যাক্সিমাম ভিড় করে দেখতো, মানে আমাদের না একটা দুটো টিকিট বিক্রি হতো, আমাদের বেশিরভাগই পাঁচ সাতটা করে টিকিট বিক্রি হতো, কারণ পুরো পরিবার নিয়ে সবাই দেখতে আসতো। এই যে পরিবার নিয়ে দেখতে আসার যে চলটা, এই চলটা কিন্তু কেউ স্বীকার করুক বা না করুক, ইতিহাস স্বীকার করুক বা না করুক, এই চলো পটল তুলি কিন্তু এটা আবার চালু করছে। সবার মনে নিশ্চয়ই হবে, আর যারা দেখেছেন তারা একদম একমতই হবে আমার মতে। তো আরো আমরা এরকম অপেক্ষায় থাকবো আরো নানান ধরনের নাটক, আর আমরা সবাই হাসতে চাই, কোথায় আমরা গিয়ে একটু আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে আমরা হাসি খুঁজে দিতে চাই। যেটা নাটকে যেটা সিনেমা কিংবা টেলিভিশন ছবি হয়ে আছে সবটাই অভ্যেসের ব্যাপার, বুঝলে তো, মানে অভ্যেসে সব হয়ে যায়। কিন্তু হ্যাঁ, তবে এটা কিন্তু ঠিকই বলেছো যে
গান এই অভিনয় করতে করতে হঠাৎ করে গান ধরে নেওয়াটা, এইটা কিন্তু একটু শক্ত, এটা কিন্তু খুব অনুশীলন ছাড়া এটা হয় না। কিন্তু হয়ে গেছে কি জানো তো, মানে এই মানে করতে করতে এটা মনে হচ্ছে যে ঠিক আছে, এটা এই যেমন সেই দিনকে আমার আমার একটি ছোট্ট কন্যা আছে, আমার দুটি দুটি যে কুকুর আছে তার মধ্যে যেটি বড় সেটি দেখতে ছোট, সে তাকে আমি আমার কন্যা বলি। তো তার হ্যাঁ কুট 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 কুট, এবারে তার একটা বড় অপারেশন হয়েছে সেদিন, তো সেইখানে তখন ওরা কত সহজে কত অনায়াসে এগুলো করছে, তখন হঠাৎ মনে হলো যাতে কত অনায়াসে করছে, তখন আবার এটাও মনে হলো, তখন ওদের সঙ্গে একদম কথাও হচ্ছিল, তখন ওরাও বলছে যে হ্যাঁ এটা আমরা এটা করি, এটা আমাদের কাছে একটা অনায়াস হয়ে গেছে। এবার আমার আমাকে যদি আপনি বলেন যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দুটো আলো ঘেমে নিয়ে একা একটা হয়ে যাবে, তো এটা যে যার ফিল্ডে হয়ে যায়, এটা বুঝেছো দীর্ঘ সাধনা দীর্ঘ পরিশ্রম তারই কোথাও গিয়ে আমরা সেই আউটকামটা দেখতে পাই মঞ্চে টেলিতে কিংবা চলচ্চিত্রে, সেটাই মনে হয়। আউটকাম কি দেখা গেছে এখনো কি জানি, আমার নিজেই ভীষণ সন্দেহ হয়, মনে হয় যে কিছুই তো করা হলো না জীবনে, আর হয়তো মাঝে মাঝে এরকম মনে হয় যে এটা কিন্তু আমার ব্যক্তিগত ভাবেও মনে হয়, যেটা তুমি প্রথম একদম প্রথমে যে প্রশ্নটা করেছিলে যে আমি এত কিছু এসে যায় বলে আমার হাতে, আমি তো আনন্দে করি যেটা বললাম, এত কিছু পারি বলেই হয়তো সেইভাবে কিছু হলো না জীবনে, বা বলা যায় যে সেইভাবে স্বীকৃতি কি কতটুকু পেয়েছি আমি জানি, হয়তো পাই ইয়ে টু কাম। যেমন চলচ্চিত্র নাটক নিয়ে কথা হলো, আমি এবারে আরেকটা অধ্যায়ে আমি যেটা জানতে চাইবো, আপনি তো প্লে রাইট করতে নিচে রাইটার আপনি একজন, কিন্তু হঠাৎ আপনার বই লেখার ইচ্ছে, আপনার অভিনব অরিন্দম প্রকাশিত হয়েছে গত বছর, ওই অরিন্দম অভিনব বলেই এটা হয়েছে আর কি, কিছু করার নেই, তার কারণ হঠাৎ করে আমি বরাবরই ছেলেবেলা থেকেই ভীষণ ছোট গল্পের পক্ষ, আমি বরাবর আমার ছোট গল্পটা ভীষণ ভালো লাগে, এবং বড় বড় যারা ছোট গল্প রচয়িতা আছেন তাদের ওই শেষের দিকের যে টুইস্ট গুলো ওইটা আমাকে খুব টানত, তো এইটা থেকেই হঠাৎ করে একদিন মনে হলো যে আচ্ছা আমি একটু গল্প লেখার চেষ্টা করি, লেখালেখি তো অনেকদিন ধরেই করি সেটা অন্য কথা, ছোট গল্প লেখার একটা চেষ্টা করা যাক বলে এইভাবে আমি ছোট গল্প লেখা শুরু করি, এবং শুরু করতে করতে দেখলাম অনেকগুলো গল্প হয়ে গেল, তখন আমার যিনি প্রকাশক আমার বন্ধু ত্রিদীপ চট্টোপাধ্যায়, তো তাকে বললাম এরকম কিন্তু কোনো গল্প হয়ে গেছে, ঠিক আছে তুমি পাঠিয়ে দাও এগুলো, এবং ও ও কিন্তু পরবর্তী সময় আমাকে বলেছে যে আমি যেরকম ভেবেছিলাম যে না ঠিক আছে যেমন শিল্পীরা সব শখে করে শখে এত লিখছে, কিন্তু আমার বললো আমরা আমাদের প্রথম কিন্তু যারা গল্পটা পড়ে বা যারা প্রুফ রিডিং করে তারা কিন্তু তারা কিন্তু আমাদের কাছে আসল মাপকাঠি, তারা বললেন যে না দাদা গল্পগুলো কিন্তু ভালো, তো সেইভাবে বলে আমার এতটা ত্রিদীপ বলেছিল যে আমার এতটা কিন্তু এক্সপেক্টেশন ছিল, তো যাই হোক তো অভিনব অরিন্দম সেইভাবেই প্রকাশিত হলো, আবার আমার যেমন ধরো আমার এই পাগলা মোটা এই অভিনব অরিন্দম প্রকাশিত হলো, তো তারপরে বোধ হয় আমি একটা দুটো খুব বেশি হলে ছোট গল্প লিখেছি, এখন লিখি আমি মনে হলো লিখেছিলাম, আমার আবার কবে লিখবো জানি না, বাদেও লিখবো কিনা, আমি এরকম পাগল লেখা না থামিয়ে আমাদের জন্য আবার লিখতে আরম্ভ করুন, আমরা পরের বইয়ের জন্য অপেক্ষায় থাকবো, কারণ সত্যি তো রবি ঠাকুরের ভাষায় ছোট প্রাণ ছোট ব্যথা নিয়েই তো ছোট গল্প আবার শেষ হয়ে হইল না শেষ, তো আমাদের জীবন যাত্রার মধ্যে আমরা নিজেদের খুঁজে পাই ছোট গল্পের মধ্যে, তো ভালো লাগে প্রত্যেক এত কিছু কাজের মধ্যে আপনার ইন্সপিরেশন কে
কিটা বুঝলাম না ইন্সপিরেশন আমার ইন্সপিরেশনে যে বললাম যে দেখো একটা কথা বলছি যে আমার শিল্পী জীবনের আমার মূল ইন্সপিরেশন আমার আমার মা এটা পরে কোনো সন্দেহ নেই আমার বাবা আজ আজ নেই এই জগতে আমার বাবা খুব সাইলেন্ট ছিলেন কিন্তু উনি আবার অসম্ভব সমালোচক ছিলেন আমার বাবা মা আমি যে পরিবেশে বড় হয়েছি যদি এখনকার ছেলে মেয়েদের বড় হওয়া দেখো তাদের অভিভাবকেরা ছেলে মেয়েদের মনেই তারা যেন আপ্লুত হয়ে থাকেন বিভিন্ন রকম ভাবে আমি কিন্তু এখনো পর্যন্ত মনে করে না যে আমার বাবা মায়ের আমি এত কিছু করার সত্ত্বেও যেটা ভালো সেটা হয়তো ভালো বলেছেন কিন্তু যেটা খারাপ বা ভালো লাগেনি সেটা কিন্তু কট্টর সমালোচনা করেছেন এবং আজও আমার বাবা জীবিত নেই কিন্তু মায়ের থেকে আমাকে আজও কিছু কিছু জিনিস সমালোচনা শুনতে হয় যেটা ভালো লাগে না শুনতে হয় তো কিন্তু তবুও এই ঈদের অনুপ্রেরণাই আমার কাছে সব থেকে বড় অনুপ্রেরণা এরপর আমার বাড়িতে আমার বোনেরা ভীষণ প্রতি মুহূর্তে আমার মাথা খারাপ করে দেয় দাদা তুই এটা করছিস দেখানো তুই এটা করছিস দেখানো তুই এটা কর ওইরকম করে ওরা করতে থাকে তো ওরা আমাকে মাঝে মাঝে উস্কোয় এইগুলো করার ক্ষেত্রে এটা তো আছেই এবং সর্বোপরি খেয়ালি আর আমার ছেলে এরা দুজনে মানে আসলে কি হয়েছে জানো তো আমি যে পরিমণ্ডলের মধ্যে থাকি আমি একটু হোমলি মানে পারিবারিক মানুষ এই যে পরিবারের মধ্যে আমি থাকি তো সেই পরিবার থেকেই কিন্তু আমার অনুপ্রেরণার উৎস আমি সেটা বলবো আমার অনুপ্রেরণার জন্য আমাকে বাইরে ঘুরতে হয় না এরাই আমার অনুপ্রেরণা এদের থেকেই আমি অনুপ্রাণিত হয়ে কাজ করবার চেষ্টা করি আবার এদের থেকেই অনুপ্রাণিত হয়ে আমি যখন অলস থাকি অলসও থাকি আর নিজের সম্বন্ধে এটা এটা কিন্তু বরাবরই ঠিক যে নিজের সম্বন্ধে আমি একটু উদাসীন আমার মানে যেভাবে এখন যেভাবে জগৎ চলে যেভাবে এখন দেখো একটা যে সময়ের যেটা আমি কিছু আগে খারাপ বলছি না কিন্তু সেটাতে আমি পারি না এখন যেটা যেটা হয়েছে যে এখন তোমাদের তোমরা এটা ভালো বলতে পারো যেটা পিআর বলি আমরা যেটা পিআর বলি পিআরটা কিন্তু এখন যে কোনো প্রফেশনের ক্ষেত্রে এটা কিন্তু একটা অন্যতম জিনিস এই পিআরটা আমার প্রফেশনেও একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস এই পিআরটা এইটা আমার সেই জন্যে ঢাকটা আড়ালেই থেকে যায় ঢাকটা আর আমার বাজানো আমার প্রথমে মনে হয় আপনি বোধহয় যখন উদাসীন বলছেন নিজেকে কিন্তু আপনি আসলে আপনার তখন সৃষ্টি সুখের খোঁজে থাকেন সত্যি কি উদাসীন থাকেন মনে হয় না আমার তো যত সৃষ্টি সুখের খোঁজে থাকবেন আমাদের তত আমরা আরো অনেক নতুন নতুন কাজ পাবো কারণ আপনি আমি যদি এখানে টেলি সিরিয়ালে চলে যাই কারণ আপনি বাবা খেপা রামকৃষ্ণ দেবের মতন ক্যারেক্টার রোল করেছেন আর সেখানে গানও গেছেন বাবা খেপা আপনি নিজের গলায় গানও গেয়েছেন তো সেটা তো বিশাল প্রস্তুতি আর মেগা সিরিয়ালে কাজ করার আমি আমার যেটা শুনেছি আমি আশপাশের আমার বন্ধুদের থেকে কিংবা জানা খুবই একটা কমিটমেন্ট থাকে টাইম কমিটমেন্ট দেখো সিরিয়ালের ক্ষেত্রে তুমি রামকৃষ্ণের কথা বললে রামকৃষ্ণ আমার একটা ভীষণ তিক্ত অভিজ্ঞতা রয়েছে কারণ রামকৃষ্ণ যখন আমি অভিনয় করতে শুরু করি আমি যখন এই ধরনের জিনিসগুলো তো অভিনয় করি তখন আমি একটু চেষ্টা করি একটু স্টাডি করার তো রামকৃষ্ণের অভিনয় করতে গিয়ে আমি স্টাডি করে বুঝলাম যে এ পাগল ঠাকুর বলা হয় কিন্তু কেন বলা হয় পাগল ঠাকুর তার কারণ দেখবে যারা খুব সত্যি কথাটা খুব সহজভাবে বলে তাদেরই লোকে পাগল তো আমার এই ইন্টারপ্রিটেশনটা আমার এটা মনে হয়েছিল যে উনি যে দর্শনের কথা বলতেন এত সহজ সরলভাবে যে দর্শনের কথা বলতেন সেটা অসম্ভব একটা সত্যি খুব সাংঘাতিক রকম সত্যি তো সেই জন্যই হয়তো লোকে পাগল করত তো ওনার পোর্ট্রেয়ালটা না ওইভাবে করাটা খুব ঠিক ঠিক নয় বলে আমার মনে হয়েছিল তো আমি একরকম ভাবে আমি যেটা মনে করেছিলাম সেইভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করেছিলাম রামকৃষ্ণ চরিত্রটাকে এবং এটা যখন প্রথম টেলিকাস্ট হওয়া শুরু হয় তখন প্রথম কয়েকটা এপিসোড আমি অসম্ভব তালাগাল খেয়েছিলাম
কারণ যেরকম মানুষ যেরকম জনপ্রিয়টা দেখতে অভ্যস্ত, আমি অতটা ভাবে যাই না, আমি নিজের মতো করে নেওয়া, নিজের মনে মাধুরী মিশিয়ে আমি চেষ্টা করেছিলাম। কিন্তু তারপরে এমন হলো যে কয়েকটা এপিসোডের পর লোকে বোধ হয় সেই রসটা বুঝতে পারলেন, দর্শক সেটা বুঝতে পারলেন, এবং তারপরে রামকৃষ্ণ রাতারাতি সাংঘাতিক জনপ্রিয় হয়ে গেল। কিন্তু সেই জনপ্রিয়তা, যেটা অনেকের হয়তো চক্ষুশূলের কারণ হয়ে গেছিল, তার ফলে খুব অন্যায়ভাবে, সেটা আর এত বিস্তারিত ভাবে এলাম না, খুব অন্যায়ভাবে সেই চরিত্র থেকে আমাকে বাদ দেওয়া, এবং বাদ দেওয়ার পর যেটা হয় যে এই সিরিয়ালটা কিন্তু তারপরে আর চলতে পারে না, ওইখানেই এই সিরিয়ালটির অকালে মৃত্যু ঘটে যায় কৃষ্ণের। তো তারপরে কিন্তু সেইটাকে কেন্দ্র করে এত তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আমি, যে আমি ঠিকই করেছিলাম যে আমি এরকম ভক্তিমূলক চরিত্রে আর অভিনয় করব। তারপর দীর্ঘদিন বাদে এই বাবা ক্যাপার, আমি তো প্রথমে শুনেই বলেছিলাম অসম্ভব, আমি বলেছিলাম আমি ভক্তিমূলক চরিত্রে অভিনয় করবো না। কিন্তু এইখানেও কিন্তু আমার হংসরাজ করার পেছনে যেরকম আমার মায়ের একটা কথা সাংঘাতিক আছে, বাবা খেপা করার ক্ষেত্রে কিন্তু খেয়ালির একটা কথা সাংঘাতিক হয়েছিল। তখন আমি বেশিরভাগটাই অভিনয় থেকে অনেকটা সরে আমি পরিচালনার কাজই বেশি করছিলাম। হঠাৎ করে খেয়ালি আমাকে বললো যে দেখো, মা নিজে হিরোইন হয়ে তোমাকে অভিনয় করতে বলছে, তুমি অভিনয় কথাটা যখন বললো আমাকে, আমার সেই না না করবো না করবো না এটাকে বদলে গেল। আমি বাবা খেপার চরিত্র করতে রাজি হলাম। আর সত্যি কথা বলতে কি, বাবা খেপা আমার জীবনের একটা বিরাট কিছু, বাবা খেপা একটা বিরাট ইতিহাস, বাবা খেপা সব রেকর্ড ভেঙে দিয়েছে, বাবা খেপা প্রায় 3000 পর্ব চলেছিল, তার মধ্যে আমি নিজেই 2200 মতো পর্বে বাবা খেপার চরিত্র অভিনয় করেছি। তো এটা আমার জীবনটাই তখন একদম বাবা খেপা কেন্দ্রিক হয়ে গিয়েছিল, এবং এই চরিত্রে অভিনয় করা এটা আমার সমস্ত অভিনয় জীবনের একটা পরম প্রাপ্তি। এটুকু সবার ঘরে ঘরে তখন প্রত্যেকটা পরিবারে ওই সময়ে যখন টেলিকাস্ট হতো, আমার জানা সবাই বাবা খেপার দর্শক ছিলেন, সবাই শেষ হয়ে যাওয়ার পরে সবাই খুব দুঃখ পেয়েছিলেন যে ভীষণ শেষ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু শেষ তো কিছু হয় না, আবার নতুন কিছু শুরুর জন্য কিছু শেষ হয়, আবার আমি সেটা ভীষণভাবে বিশ্বাস করি। কিন্তু এই যে আপনি বললেন অরিন্দম দা, যে আপনি ডিরেক্ট করছেন তারপরে অভিনয় করেছেন, এরকম সময় অনেকবার এসেছে যেখানে আপনি নিজে ডিরেক্টর আবার সেখানে আপনি অভিনয়ও করছেন, তো কখনো কি ডিরেক্টর অরিন্দম দার সাথে অ্যাক্টর অরিন্দম দার কখনো কোনো কনফ্লিক্ট হয়েছে? যখন আমি দিতে চাই তখন কিন্তু আমি একদম অভিনয় করতে পছন্দ করি, আমার ভালো লাগে, কিন্তু অদ্ভুত ভাবে বেশিরভাগ ক্ষেত্রেই হয়েছে যে ডিরেকশন দিতে গিয়ে আমাকে অভিনয় করতে আমি বাধ্য হয়েছি। কিন্তু আমার বরাবরই এটা ভীষণ মনে হয় যে আমি ধরো সে মানে ছবি বা দূরদর্শনের পরিচালনা বা টেলিভিশনের পর্দায় পরিচালনার কাজই হোক, সঙ্গীত পরিচালনার কাজই হোক, আমি না যখন পরিচালক হিসেবে আমি কাজ করি না, আমার সব থেকে বেশি আনন্দ, ভীষণ আনন্দ আসলে ওইখানে যে ক্রিয়েটিভ একটা ক্রিয়েটিভিটির একটা আনন্দ থাকে না, সেই আনন্দটা আমি ভীষণ উপভোগ করি, এবং যতটা সম্ভব আড়ালে থাকতে পছন্দ করি, কিন্তু আড়ালে থাকতে দেয় না কেউ, কিন্তু আড়ালে থাকাটাই আমার কাছে বেশি প্রার্থনীয় মনে হয়, তার কারণে আমার ভীষণ মনে হয় যে তাহলে আমি আরো বেশি ভালোভাবে মানে কনসেন্ট্রেট করতে পারবো আমার ক্রিয়েশন। তো আমি এই ক্রিয়েটিভ মাইন্ড যেহেতু বেসিক্যালি, সুতরাং আমি যখন একটা পরিচালনার কাজ করে যেরকম আনন্দ পাই, একটা গান তৈরি করে যেরকম আনন্দ পাই, সেই আনন্দটা একদম সুন্দর, সেটা স্বর্গীয়। আমাদের বঞ্চিত একদম করো না বেশি আড়ালের থেকে, যেমন ভাবে পরিচালনার করে স্যাটিসফ্যাকশন আমাদের দেখুন স্যাটিসফ্যাকশন, সেরকমই তো সব গ্রুপে পেতে চাই অরিন্দম দা আপনাকে। এই তো তুমি বলছি যেমন আপনি হয়ে গেল, না
সাথে কাজ করেছেন, প্রচুর কাজ। তো সেখানে কোথাও কি ব্যক্তিগত সম্পর্ক চলে আসে, কিংবা কোথাও কি রোলের সাথে ব্যক্তিগত সম্পর্ক, আর কোথাও কি কম্পিটিশন কোনোদিন অনুভব করেছেন? আসলে এইটা না আমাদের ওই ওই জিনিসটা একবারেই নেই, তার কারণ আমরা কিন্তু পরস্পরের সঙ্গে কাজ করতে খুব কমফোর্টেবল। আমাদের ওই যেটাকে জেনারেলি হয় একটা ইগো ক্ল্যাশ বা ইগো ক্রাইসিস, এটা আমাদের কখনো হয়নি। বরঞ্চ অনেক ক্ষেত্রেই হয়েছে যে আমি চেয়েছি যে ও একটু কিছু বেটার করুক, বা ও চেয়েছে যে আমার কিছু বেটার হোক। এই এই আমাদের ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ ভীষণ ভালো, ফলে আমাদের ওই ইগো ক্ল্যাশের ব্যাপারটা কখনোই আসে না। আর আমি তো এমনিতে একটু বললাম না, একটু অলস অলস প্রকৃতি, ও ও রোজগার করলে আমি বাড়িতে বসে থাকলে মজাই লাগে আমার, সেটাতে আবার মাঝে মাঝে রেগেও যায়। আপনার দুজনে কথা আমার অনেক এরকম পরিস্থিতিতে আমার মনে হয়েছে, আমি যেগুলো দেখার সুযোগ হয়েছে, যে আপনার কোথাও দুজনে খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড, আসলে কি জানো তো আমাদের এই যে আমি খেয়ালি এবং আমার ছেলে, আমরা এই তিনজনে না ভীষণ ভালো বন্ধু, এবং আমাদের তিনজনের বিশেষ করে ক্রিয়েটিভিটির জায়গাটা থেকে আমাদের এই তিনজনের আন্ডারস্ট্যান্ডিংটা ভয়ানক। যদিও আমার মানে খেয়ালি বলো বা আমার ছেলের সঙ্গে অনেক কিছু ব্যাপারে আমার মতেও মেলে না, সেটা অন্য কথা, কিন্তু আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা এইটা কিন্তু ভীষণ, এই বন্ডিংটা সাংঘাতিক। সেটা আমাদের শুনতে হয় ভালো কাজের, আবার সেই কাজের কথায় চলে আসছি, কেউ যদি চ্যালেঞ্জ করে কিংবা ক্রিটিসাইজ করে তাহলে ভালো কাজ যেন হয়, আবার সাপোর্ট তো দরকার হয়, আর আপনি বললেন ফ্যামিলি সাপোর্ট খুব বড় সাপোর্ট। খুব ভালো লাগলো অরিন্দমদা, অনেক কিছু আমরা জানতে পারলাম, খুব ভালো গল্প, গান শুনলাম অনেক। এবারে একটা খেলা খেলে নেব, একটু রাপিড ফায়ার, একদম আমি খুব কুইকলি কিছু কোয়েশ্চেন করব, আর আমরাও চটপট আপনার থেকে সেই উত্তরগুলো অপেক্ষায় থাকবো। এমন কোন সুখ স্মৃতি যেটা আজকে আমাদের সাথে শেয়ার করে নিতে চাইবেন? এই যে তোমার সঙ্গে ইন্টারভিউ দেওয়াটা, কেউ নিজের ছবি দেখেন তার অনুভূতি কিরকম হয়? এটা অদ্ভুত অভ্যেস, আমি নিজে মনিটর দেখি, ফলে যখন নিজেরটা দেখি ঠিক আছে দেখি, কিন্তু তখন অনেক রকম ফুট চোখে পড়ে, ওই জন্য আর ওই জন্য ভাল লাগে না, খুব উপভোগ করি না। তিনটে সিনেমা, তিনটে সিনেমার নাম বলতে হবে যেখানে আপনার জীবনে প্রভাব পড়েছে, তার আমার কিসের জীবনে তিনটে সিনেমার নাম যে সিনেমা আপনার জীবনে প্রভাব ফেলেছে? এই রে এটা বলা খুব ডিফিকাল্ট, তবে আমার প্রিয় তিনটে ছবি যেমন রোমান হলিডে, এটা আমার ভীষণ প্রিয় ছবি, আর একটা ভীষণ প্রিয় ছবি হচ্ছে সিঙ্গিং ইন দ্য রেইন, এটা আমার খুব প্রিয় ছবি, আরেকটা ভীষণ প্রিয় ছবি সেটা হচ্ছে গুপি গাইন ভয়। মঞ্চে নাটক করার সময় কোনো মজার মুহূর্ত? প্রচুর, কোনটা ছেড়ে কোনটা বলি, যে প্রচুর মুহূর্ত আছে। তো আমি আমাদের চারপাকের নাটকের কথাই বলি, যে একবার ওই দুধ খেয়েছে ম্যাও নাটকের অভিনয় হচ্ছে, তো সব্যসাচীর সঙ্গে যখন আমি অভিনয় করি ওখানে দেখেছি ম্যাওতে, আমার চরিত্রটা একটা মন্ত্রীর চরিত্র, খুব বদমাইশ একটা মন্ত্রী, আর সব্যসাচী হচ্ছে একটা কবিরাজ। তো আর সেখানে খেয়ালি এসছে, খেয়ালি হচ্ছে ওই কবিরাজের বোন, তাই এই মানে আমার যে চরিত্রটা মন্ত্রী, সে মানে মেয়ে দেখলেই সে একদম তার উপরে ছাপিয়ে পড়ার মতো, মানে খুব খুব হয়, খুব মানে ফ্যাটারিং করে, তো সেরকম একটা সিকোয়েন্স আমাদের হচ্ছে। এবারে সেই দিনকে আমাদের যে মিউজিক বাজায় সে সামহাও ছিল না, তার বদলে অন্য একজন মিউজিক বাজাচ্ছিল, এবং সে মুখ বুঝে মিউজিক বাজাচ্ছে। এবারে আমার ডায়লগ চলছে চলছে খুব ভালো, তো দেখি যে মিউজিকটা সে আর থামায় না, একটা পর একটা একটা মিউজিক বাজিয়েই যাচ্ছে,
তখন আমি ডায়ালগের মধ্যেই শুভসাজিকে বলছি যে হ্যাঁ, আর আমার একজন এরকম আছে, সে একদম মিউজিক বাজিয়েই চলেছে বাজিয়েই চলেছে বাজিয়ে, এরকম ভাবে তাকে বলা যে ওই সে তা টনক নড়েছে, সে বাজে, এরকম অনেক অসংখ্য আছে। আর আমি ভীষণ, এটা আমাদের একটু পেশাদারি মঞ্চের প্রভাব যে আমি আমাদের এই গ্রুপের নাটকেও যখন স্কোপ পাই তখন মানে অতিরিক্ত সংলাপ বলি, সবাই ভয় পায় যে তখন কি বলবে। আচ্ছা, এরকম সুযোগ হয়নি, কিন্তু যদি লকডাউনে তিনটে বই, আর তিনটে বই বলবো নিয়ে যদি থাকতে হতো, পুরো লকডাউনটা কাটাতে হতো, তাহলে কোন তিনটে বই বেছে নিতে? আমি তোমাকে আগেই বলেছি যে আমার ভীষণ প্রিয় ছোট গল্পের বই আমার ভীষণ প্রিয়, আমি ছোট গল্প ভীষণ ভালোবাসি। তো আমার প্রিয় ছোট গল্প রচয়িতা অনুকূল, সুবোধ ঘোষ এবং নরেন্দ্রনাথ মিত্র, এবং এই এই তিনটে বই পেলেই আমি আনন্দে থাকব। এবং এর সঙ্গে আরেকটা একটু যোগ করবো, আমার শিবরাম ভীষণ ভালো লাগে। মানুষের মনে আমার আমার যে শিল্পী সত্তা তাকে ঘিরে যদি যেটা আছে সেটা থাকতে পারলে আমার ভালো লাগবে। আর ভালো লাগবে এই জায়গাটা থেকে যে যদি আমার পরিচয়টা হয় যে একটু মানে মানুষ হিসেবে আমি যদি কিছু করে যেতে পারি বা করতে পারি সেটা বোধহয় আমার সব থেকে বেশি ভালো। থ্যাংক ইউ অরিন্দন্দা, রাফিক স্যার খালে জেনে খুব খুব ভালো লাগলো জেনে। আমি এখন অনেক নতুন প্রজন্মের ছেলে মেয়েরা তারা চাইছে এই শিল্পের সাথে যুক্ত হতে, তারা তাদের কাজ নিয়ে আসতে চাইছে, তাদের জন্য কি উপদেশ থাকবে? দেখো, আমি একটাই একটাই কথা বলবো যে সব সময় নিজের পাটাকে মাটির ওপর রাখো। জীবনে চলতে গেলে অনেকের কাছে অনেক কিছু জানবার আছে, শেখবার আছে, এই প্রতিটা অনুসন্ধানী দৃষ্টি নিয়ে সমস্ত দিকে দেখো। কারণ অভিনয়ের ক্ষেত্রে বা যদি ধরো তুমি সঙ্গীত শিল্পী হও সেটার ক্ষেত্রেও ভালো অভিনয় দেখা এবং ভালো গান শোনাও যেমন একটা কর্তব্য, তেমনি একটা অনুসন্ধানী চোখ থাকাটা খুব জরুরি। এই অনুসন্ধানী চোখ রেখে মাটির ওপর পাটা দিয়ে হাঁটো, কখনোই যেন একটু শূন্যে বসে যেও না, এটাই বলবো। এটা আমার মনে হয় আমাদের সবার খুব একটা গুরুত্বপূর্ণ উপদেশ আমরা পেলাম সবাই, পায়ের তলায় একদম মাটিতে পা রেখে চলা সারা জীবন খুব দরকার। এবারে একটা একটা শেষ প্রশ্ন একদম, আর সেটা হচ্ছে গান নিয়ে। আপনি অনেক ধরনের গান করেছেন, শ্যামাসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, তারপরে ফোক সং, আপনার যেটা খুব মনের কাছে, কোন গান সবথেকে মানে সবথেকে একদম প্রতি মুহূর্তে মনে হয় ওই গানটা আমি শুনি কিংবা ওই ধরনের গান করি? হ্যাঁ, দেখো, গানের ক্ষেত্রে গানটা যেন আমার কাছে এমন একটা বিষয় যেটা যে কোনো ধরনের গানই সেটা যদি ভালো হয়, সেটা যদি আমার এখানে ছোঁয়ে, তো সেই গান আমার সব সময় মনে হয় যে সেটাই আমার কাছে যেন সবকিছু। তো এটা সেটা বিভিন্ন ধরনের গানই হতে পারে, তবে একটা গান এখন এখন যেরকম একটা পরিবেশ চলছে, পরিস্থিতি চলছে, তাতে একটা গান আমার ভীষণ বারবার রবীন্দ্রনাথের একটা গান সেই গাইতে ইচ্ছে করে যে তুমি খুশি থাকো আমার পানে চেয়ে যে খুশি থাকো, তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই, গে গে বেড়াই যখন খুশি থাকো,
তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে সেই আনন্দ না চায় ছন্দ বিশ্ব ভুবন ছেয়ে ছেয়ে খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো। সত্যি আমরা ভীষণ খুশি হয়ে গেছি অরিন্দমদা আজকে আপনাকে পেয়ে, আপনার এই ব্যস্ত মুহূর্তে এতটা সুন্দর সময় আমাদের উপহার দিলেন, আর আমরা সবাই খুশি থাকি, সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এটাই চাইবো, এটাই চাইবো। আর আপনাকে আবার পেতে চাইবো আমার আলাপি আসরে, গানে সুন্দর ভাবে গল্প তো একটুখানি বলা হলো, প্রচুর বলা হলো না, সেগুলো আবার পরে বলা যাবে, সেগুলো আবার আমরা নিয়ে আসবো। তুমি যখন এটা টেলিকাস্ট করবে তখন যেটা মানুষের যত যদি ভালো লাগে তাহলে আবার গল্প করা যাবে, আরো অনেক অজানা গল্প বাকি রয়ে গেছে, সেটা আমরা পরে পর্যায়ে আমরা সেটা আবার করব, আরো গল্প হবে, আরো গান শুনতে হবে আমাদের। খুব ভালো থেকো, ভালো থেকো, তুমিও ভালো। কখন যেন কিছু মুহূর্তে পার করলাম 5 দশক, শুনতে পেলাম সব মন মাতানো গান, কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন আলাপ ই আসর ফেসবুক পেজে। আবার দেখা হবে পরের এপিসোডে নতুন এক অতিথিকে নিয়ে, ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।